শনিবার শহরের উপকণ্ঠে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ স্থলে আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল হাসান, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ইমরুল, সমাবেশের প্রস্তুতির খবর জানান। ফারজানা, আগামীকাল দুপুরে সমাবেশটি শুরু হওয়ার কথা, তবে ইতিমধ্যেই কিন্তু ফরিদপুর বিভাগীয় যে গণসমাবেশ সেখানে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণ আগে যে ছবি ধারণ করেছি সেখানে আসলে আব্দুল আজিজ ইনস্টিটিউটের মাঠের সেখানকার মাঠের প্রায় বেশিরভাগ জায়গায় আসলে নেতাকর্মীদের উপস্থিতি এখন সরগরম। অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন, যেহেতু আজকে সকাল থেকেই বৃহত্তর ফরিদপুরে একটি ধর্মঘট চলছে, সেই যেহেতু এখানে আসতে একটি বাধার সম্মুখীন তারা হবেন এই আশঙ্কা থেকে তারা নেতাকর্মীরা গতকাল থেকে উল্লেখযোগ্য অনেক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে দূরবর্তী যে জায়গাগুলো রয়েছে শরীয়তপুর, মাদারীপুর এবং রাজবাড়ির নেতাকর্মীরা তারা কিন্তু গতকাল রাতে এখানে এসে অবস্থান করছেন। এবং আজকে এখন যারা মাঠে অবস্থান করছেন যেসব নেতাকর্মীরা তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলছেন যে তারা প্রস্তুতি নিয়ে এসেছেন যে আজকে রাতে তারা এখানে রাত্রি যাপন করবেন। এখানে তারা মাঠেই তারা খাওয়া দাওয়া করছেন, এখানে মাঠেই তাদের ঘুমানোর ব্যবস্থা। বিএনপি যেটা অভিযোগ করছে যে তাদের এই গণসমাবেশকে পণ্ড করার জন্যই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে, তবে যে কোনো মূল্যে তারা এই সমাবেশটি সফল করতে চান। যদি ভোটের সমীকরণ আমরা বলি যে বৃহত্তর ফরিদপুর আওয়ামী লীগ অধ্যুষিত একটি এলাকা, বিএনপি এই তাদের যে নিরপেক্ষ সরকারের দাবিতে যে আন্দোলন চলমান আন্দোলন সেটার পাশাপাশি ভোটের রাজনীতিতে তারা যে এই অঞ্চলে পিছিয়ে নেই সেটির একটি শোডাউনও তারা আগামীকালের সমাবেশের মাধ্যমে দিতে চায় বলে নেতারা স্থানীয় নেতারা আমাদেরকে জানিয়েছেন। ফরিদপুর থেকে জানছিলাম বিএনপির গণসমাবেশের প্রস্তুতির সব শেষ খবর।